ওয়েলকাম টু স্টাডি বুক ম্যাথ স্মার্ট ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে পরাবৃত্ত এবং এর উপাদান সমূহ নিয়ে আলোচনা করা হবে। তাহলে প্রথমে জেনে নিই যে পরাবৃত্ত কি। পরাবৃত্ত হলো কণিকের একটি সাধারণ রূপ যা প্রতিসম বক্রাকার কোলা মসৃণ বক্ররেখা, যা একটি কলাকার কলাকৃতির ক্ষেত্রে আমরা এখানে বিজল চিত্রের মধ্যে দেখছি যে একটি কলা এভাবে সম্পূর্ণ প্রতিসম বক্রাকার যদি একটি কলা হয়, এই কলার যে আকৃতিটি কিংবা ধনু আকৃতির কাঠামোটিকে বলে পরাবৃত্ত, যা একটি প্রতিসম বক্রাকার খোলা মসৃণ বক্ররেখা। এখন প্রাকৃতিক পরাবৃত্ত আমরা কাঠামোটি এখানে কিভাবে পেয়ে যাই, যে রংধনু আমরা আকাশের মধ্যে দেখি, রংধনুর যে আকৃতিটি এটি হলো পরাবৃত্ত আকৃতি। অথবা যদি কোনো একটি পানির পোয়ারা তৈরি করা হয়, এখান থেকে পানিটা উপরের দিকে নিক্ষেপ করার পর যেভাবে এসে আবার মাটিতে মাধ্যাকর্ষণজনিত বলের কারণে সে ফিরে আসে, তার সেই পানির ঊর্ধ্বমুখী কিংবা একটি বলকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন যে একটি বক্রাকার পথ হয় এই আকৃতিটিকে বলে পরাবৃত্ত, যা আমরা এখানে দেখছি। তারপর আবার কৃত্রিম পরাবৃত্ত এখানে দুটি কাঠামো দেখানো হলো, এগুলো হচ্ছে কৃত্রিম পরাবৃত্ত। এবং এই পরাবৃত্তকে আমরা সংজ্ঞায়িত করতে পারি দুই পদ্ধতিতে। এক হচ্ছে কণিককে আমরা যেভাবে সংজ্ঞায়িত করলাম, নাম্বার ওয়ান সমতলকে, সমতল দ্বারা কণিককে বা কোণককে কাঠার মাধ্যমে, আমি জাস্ট এখানে লিখলাম সমতল এবং কোণক পদ্ধতিতে, সমতল এবং কোণক পদ্ধতিতে। দুই নাম্বার হচ্ছে বিন্দুর, চলমান বিন্দুর সঞ্চার পথের মাধ্যমে, চলমান বা বিন্দুর সঞ্চার পথের মাধ্যমে, যাই বলি চলমান বিন্দুর সঞ্চার পথের মাধ্যমে, ওই দুই পদ্ধতিতে সঞ্চার পথ। সমতল এবং কোণক পদ্ধতিতে পরাবৃত্তকে আমরা সংজ্ঞায়িত করব, তারপর চলমান বিন্দুর সঞ্চার পথের মাধ্যমে আমরা সঞ্চার করব। এখন প্রথমে আমি একটি এখানে কোণক অঙ্কন করিনি, এই হচ্ছে একটি কোণক। আবার আরেকটি দ্বিকোণক অঙ্কন করে নিই, দ্বিকোণক। আমরা বৃত্তের ক্ষেত্রে জানি যে যদি কোণকটিকে তার সমান্তরাল বরাবর কাটা হয় তখন এটি বৃত্ত হয়, আবার এটিকে সমান্তরালের চেয়ে একটু আর্ক করে যদি কাটা হয় তখন এটি উপবৃত্ত হয়। এখন যদি এটি হলো তার পৃষ্ঠ আর এটি হচ্ছে তার অক্ষ, অক্ষটি যা তার এ বরাবর গেল, পৃষ্ঠ অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করলো, তো পৃষ্ঠ বরাবর এখন যদি একটি সমতল রেখে, এই যে পৃষ্ঠের সমান্তরাল এ বরাবর, আমি কোন পৃষ্ঠের সমান্তরাল বরাবর কোন একটি সমতল দ্বারা যদি কোণককে কাটা হয়, তখন এই কাটা অংশটি যতবারই আমরা এভাবে কাটি না কেন, কোণকের প্রত্যেকটি কাটা অংশ একটি খোলা মসৃণ বক্ররেখা হয়, যা আমরা এখানে ভিজুয়াল চিত্রে দেখছি। যদি দ্বি কোণককে কেটে দিই তখন এই কাটা অংশটি এদিকে কাটার পর দেখা গেল ওই যে তার সমতলের প্রান্তটি হয় এই পদ্ধতিতে হচ্ছে, অথবা এইভাবে হচ্ছে, যদি নিচের অংশে চলে আসে তখন এইভাবে চলে যায়, আর এটি যদি উপরের কোণকটিকে কেটে দেয় তখন এই পদ্ধতিতে হয়, যা আমরা এখানে বিজল চিত্রের মধ্যে দেখছি যে একটি সমতলকে সর্বদা যদি তার পৃষ্ঠের সমান্তরাল বরাবর রেখে কোণকটিকে বা একটি দ্বিকোণককে কাটা হয়, তখন যে একটি কোলা মসৃণ বক্ররেখা পাওয়া যায় এই কোলা মসৃণ বক্ররেখা কাঠামোটিকে পরাবৃত্ত বলে। তারপর এই দুই নম্বর পদ্ধতিতে আমরা ব্যাখ্যা করতে পারি যে চলমান বিন্দু সঞ্চার পথের মাধ্যমে। এখন চলমান বিন্দুর সঞ্চার পথের ক্ষেত্রে কিভাবে, এক্ষেত্রে প্রথমে কি করতে হবে, যে আমরা একটি নির্দিষ্ট বিন্দু স্থির করতে হবে আর এবং একটি নির্দিষ্ট রেখা স্থির করতে হবে। ধরে নিই এটি হচ্ছে আমার নির্দিষ্ট রেখা এবং এটি হলো নির্দিষ্ট বিন্দু। এখন একটি বিন্দুর সঞ্চার পথটি যদি এমন হয় যে ওই বিন্দু পরাবৃত্তের যে কোনো বিন্দু থেকে
একটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে একটি নির্দিষ্ট রেখার দূরত্ব যদি সর্বদা সমান হয়, যে আমরা এখানে ভিজুয়াল চিত্রে দেখছি এই যে দূরত্বটি, ধরে নিই বিন্দুটি পি এবং এটি হলো এন এবং এটি হচ্ছে অ, তাহলে অ পি এবং পি এন সর্বদা সবসময় জায়গাটার মধ্যে কি দেখছি সমান হয়। যদি এই দূরত্বটি সম্পর্কটি মেনে চলে তখন যে একটি সঞ্চার পথ তৈরি হয়, এই সঞ্চার পথটি একটি আবদ্ধ খোলা মসৃণ বক্ররেখা হয় যার ধনু আকৃতির। এই ধনু আকৃতির আবদ্ধ খোলা মসৃণ বক্ররেখাটিকে বলে পরাবৃত্ত। এই হলো পরাবৃত্তের সংজ্ঞা। এখন এই পরাবৃত্তের আবার উপাদান রয়েছে, তাহলে আমি এখানে প্রথমে একটি কি করি, পরাবৃত্ত অঙ্কন করে নিই। আমরা এখানে দেখছি বিজল চিত্র, এটি হচ্ছে আমাদের পরাবৃত্ত। এখন উপাদান বলতে কি, তার জ্যামিতিক কাঠামো কি কি, উপাদানের মধ্যে প্রথমে আমরা তার একটি উপকেন্দ্র, এই যে উপকেন্দ্রটি যে নির্দিষ্ট বিন্দুটিকে কেন্দ্র করে পরাবৃত্ত অঙ্কিত হয় তার নাম হচ্ছে উপকেন্দ্র। তাহলে এই নির্দিষ্ট বিন্দুটিকে আমরা বলবো উপকেন্দ্র, এটি হলো তার উপকেন্দ্র। আর নিয়ামক রেখা হলো যে নির্দিষ্ট রেখাটিকে কেন্দ্র করে পরাবৃত্তটি অঙ্কিত হয় তার নাম হচ্ছে নিয়ামক রেখা। ওই নিয়ামক রেখার বৈশিষ্ট্য রেখি, পরাবৃত্তের যে কোনো বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব এবং উক্ত বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব সর্বদা সমান হয়, আর এই সম্পর্কটি যদি মেনে চলে তখন পরাবৃত্তের কাঠামোটি এই আবদ্ধ কোলা মসৃণ ধনু আকৃতির বক্ররেখা হবে। এটিকে বলে নিয়ামক রেখা, নির্দিষ্ট রেখা, মানে যে নির্দিষ্ট রেখাটিকে কেন্দ্র করে পরাবৃত্ত অঙ্কিত হয় তাকে বলে নিয়ামক রেখা। তারপর আমরা পেতে পারি শীর্ষবিন্দু। এখন শীর্ষবিন্দু কোনটি, পরাবৃত্তটি আমরা এভাবে অঙ্কন করতে পারি অথবা এভাবে অঙ্কন করতে পারি। তাহলে পরাবৃত্তের আবার এটি হচ্ছে তার শীর্ষবিন্দু, হচ্ছে তার পরাবৃত্তের মধ্যবিন্দু, যেটি এই যে মধ্যবিন্দুটি, অর্থাৎ তার বক্রতার চরম বিন্দুটিকে শীর্ষবিন্দু বলে, যা তার প্রতিসম অক্ষের উপর অবস্থিত। এই যে প্রতিসম অক্ষ বা প্রতিসম অক্ষটি পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে তাকে শীর্ষবিন্দু বলে, অথবা বলতে পারি যে পরাবৃত্তের বক্রতার চরম বিন্দুটিকে, চরম বিন্দু বলতে এটি যদি এভাবে হয় নিচের দিকে হয় তাহলে এটি সর্বনিম্ন মান, আর যদি এটি এভাবে হয় তাহলে এই বিন্দুটি হচ্ছে সর্বোচ্চ মান। তাই বলছি যে বক্রতার চরম বিন্দুটিকে বলে শীর্ষবিন্দু। তাহলে আমরা উপকেন্দ্র পেয়ে গেলাম, এটি হচ্ছে তার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। তারপর হচ্ছে প্রতিসম অক্ষ। এখন প্রতিসম অক্ষ কোনটি, যে পরাবৃত্তের অক্ষটিকে বলে তার প্রতিসম অক্ষ। কণিকের অক্ষের সংজ্ঞাটি আমরা বলছিলাম যে শীর্ষবিন্দুগামী, এই যে সরি উপকেন্দ্রগামী এবং নিয়ামক রেখার উপর লম্ব, এটি হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এবং নিয়ামক রেখার উপর অসংখ্য লম্ব অঙ্কন করতে পারে। এটি হচ্ছে একটি লম্ব, এটি এভাবে অসংখ্য লম্ব হতে পারে। যে লম্বটি উপকেন্দ্রের মধ্য দিয়ে যাবে এবং নিয়ামক রেখার উপর লম্ব হবে ওই রেখাটিকে বলে প্রতিসম অক্ষ, পরাবৃত্তের প্রতিসম অক্ষ। এই প্রতিসম অক্ষটি বৈশিষ্ট্য হচ্ছে যে পরাবৃত্তের যে কোনো বিন্দু উভয় পাশে অনুরূপ অবস্থানে তাদের দূরত্বটি পরস্পর সমান, যেমন এই অবস্থানটি এবং ওই পাশের অনুরূপ অবস্থান হচ্ছে এই অবস্থানটি, তাহলে এই দূরত্বটি উভয় পাশের দূরত্ব সর্বদা সমান। এই বিন্দুটির আরেকটি যদি অনুরূপ অবস্থান আমরা বের করি তাহলে অনুরূপ অবস্থানটি এটি। ওই প্রতিসম রেখার বা প্রতিসম অক্ষরেখার উভয় পাশের দূরত্বগুলো পরস্পর সমান, এ হচ্ছে প্রতিসম অক্ষরেখার বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে প্রতিসম অক্ষ সংজ্ঞাটি হচ্ছে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রগামী নিয়ামক রেখার উপর লম্ব রেখাকে বলা হয় প্রতিসম অক্ষরেখা। তারপর হলো যে উপকেন্দ্রিক লম্ব। এখন উপকেন্দ্রিক লম্ব কোনটি, আমি ওই হচ্ছে কিংবা এখানে যদি আমরা কি করি, এটি হচ্ছে আমাদের উপকেন্দ্র। উপকেন্দ্রের মধ্য দিয়ে যদি কি করা হয়, একটি রেখা অঙ্কন করা হয়, যে উপকেন্দ্রের মধ্য দিয়ে একটি রেখা অঙ্কন করা হলো যা অক্ষরেখার উপর লম্ব কিংবা নিয়ামক রেখার সমান্তরাল এবং
ওই রেখাটি প্রান্তবিন্দু দুটি পরাবৃত্তের উপর অবস্থিত, তখন এই রেখাটিকে বলে উপকেন্দ্রিক লম্ব। আমি আবার বলছি, উপকেন্দ্রিক লম্ব হলো উপকেন্দ্রগামী লম্ব রেখা যা অক্ষরেখার উপর লম্ব এবং যার প্রান্তবিন্দু দুটি পরাবৃত্তের উপর অবস্থিত, এর উপরেখাকে উপকেন্দ্রিক লম্ব বলে। তাহলে এই রেখাটির নাম হলো উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব এ হল পরাবৃত্তের উপাদান। আমরা ক্রমান্বয়ে যে বিষয়গুলো পেয়ে গেলাম এখানে, যে উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, শীর্ষবিন্দু, নিয়ামক রেখা, এগুলোকে বলে পরাবৃত্তের উপাদান। তাহলে এখন এই বিষয়টিকে যদি আমি অতি সংক্ষেপে আবার ব্যাখ্যা করি, তাহলে বলবো যে পরাবৃত্ত হচ্ছে কণিকের একটি সাধারণ রূপ যা ধনু আকৃতির বা প্রতিসম কলা আকৃতির খোলা মসৃণ বক্ররেখা। তারপর এই পরাবৃত্তকে আমরা দুই পদ্ধতিতে সংজ্ঞায়িত করতে পারি। এক হচ্ছে সমতল দ্বারা কোণকে কাঠার মাধ্যমে, দুই হলো চলমান বিন্দুর সঞ্চার পথের মাধ্যমে। যদি সমতল দ্বারা কোণকে কাঠার মাধ্যমে পরাবৃত্তকে সংজ্ঞায়িত করি, তাহলে হবে একটি কোণকের, কোণকের পৃষ্ঠ, এই যে কোণকের পৃষ্ঠ বরাবর একটি সমতল দ্বারা, যদি কোন পৃষ্ঠের সমান্তরাল বরাবর কোন সমতল দ্বারা যদি একটি কোণকে কাটা হয় কিংবা কোন দ্বিকোণকে কাটা হয়, তখন কোণকের প্রত্যেকটি কাটা অংশ একটি খোলা মসৃণ বক্র রেখার অনুরূপ হয়। এরূপ খোলা মসৃণ বক্ররেখাকে পরাবৃত্ত বলে। আবার চলমান বিন্দুর সঞ্চার পথের ক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে হবে যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোন চলমান বিন্দুর গতিপথ যদি এমন হয় যে চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট রেখার দূরত্ব সর্বদা সমান হয়, তাহলে ওই চলমান বিন্দুর সঞ্চার পথটিকে পরাবৃত্ত বলে। এই পরাবৃত্ত আমরা প্রাকৃতিক পরাবৃত্ত পেতে পারি বিভিন্ন আকৃতির, যেখানে আমরা এখানে দেখছি পানির পরা কিংবা শূন্যে নিক্ষিপ্ত কোনো বস্তু যে আকৃতিটি, এটি হলো পরাবৃত্তের আকৃতি। এবার পরাবৃত্তির উপাদান সমূহের মধ্যে আমরা প্রথমে দেখছি যে উপকেন্দ্র, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পরাবৃত্ত অঙ্কিত হয় তার নাম হলো উপকেন্দ্র। আর নিয়ামক রেখা হলো যে নির্দিষ্ট রেখাটিকে কেন্দ্র করে পরাবৃত্ত অঙ্কিত হয় তার নাম হলো নিয়ামক রেখা। ওই নিয়ামক রেখার বৈশিষ্ট্য হচ্ছে পরাবৃত্তের যেকোনো বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব উক্ত বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব পরস্পর সমান হয়। তারপর শীর্ষবিন্দু হলো পরাবৃত্তের বক্রতার চরম বিন্দুটিকে শীর্ষবিন্দু বলে। অথবা বলতে পারি অক্ষরেখা পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে তাকে শীর্ষবিন্দু বলে। তারপর প্রতিসম অক্ষ হলো যে যে অক্ষটি বা পরাবৃত্তের অক্ষটিকে প্রতিসম অক্ষ বলে, যা উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে। প্রতিসম রেখার বৈশিষ্ট্যটি হচ্ছে যে ওই রেখার উভয় পাশে অনুরূপ অবস্থানে পরাবৃত্তের যে কোনো বিন্দুর দূরত্ব পরস্পর সমান। আবার উপকেন্দ্রিক লম্ব হল উপকেন্দ্রগামী এবং প্রতিসম অক্ষর উপর লম্ব এবং যা পরাবৃত্তের উপর যার শীর্ষবিন্দু দুটি বা প্রান্তবিন্দু দুটি পরাবৃত্তের উপর অবস্থিত, এরূপ লম্ব রেখাকে উপকেন্দ্রিক লম্ব বলে। এ হলো পরাবৃত্তের সংজ্ঞা এবং তার বিভিন্ন উপাদান সমূহের ব্যাখ্যা বিজুয়াল পদ্ধতিতে এখানে ব্যাখ্যা করা।